সংস্থার মৎস্যজীবীদের জানানো যাইতেছে যে 24 থেকে 29 তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে, প্রবল গতিতে হাওয়া চলতে পারে এবং সমুদ্র ভীষণ উত্তাল হতে পারে। সকল মৎস্যজীবীদের অনুরোধ করা হচ্ছে যে তারা যেন বন্দরে ফিরে আসে অথবা কোনো নিরাপদ জায়গায় আশ্রয় নেয়। একাডেমি রক্ষা নেই সুগ্রীবতার দোষর, নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের জোড়া ফলায় আবারও বানভাসী হতে পারে বাংলা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে নেমে আসতে পারে ব্যাপক দুর্যোগ, এমনই পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। সূত্রের খবর, পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি গভীর নিম্নচাপ, শক্তি বাড়িয়ে যা অতি গভীর নিম্নচাপের চেহারা নিয়ে ক্রমশ এগিয়ে যাবে ওড়িশা উপকূলের দিকে, এই নিয়ে ইতিমধ্যে জারি করা হয়েছে সতর্কতা। মাছ ধরারি বন্ধুমানে দয়া করে ধ্যান দিয়ন্তু, আসন্তা 25-26 তারিখ দিন ভয়ঙ্কর ঝড় আসুছি, দয়াকরি সমুদ্র ভিতরকু যাআন্তু নাহিঁ, আপনঙ্ক জীবন প্রতি বিপদ আছে। এদিকে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে আরেকটি ঘূর্ণাবর্ত, যার অভিমুখ রয়েছে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে, নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের এই সাঁড়াশি আক্রমণে উত্তাল হবে সমুদ্র, মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। রবিবার থেকেই আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে, বৃষ্টি শুরু হয়ে যাবে উপকূলবর্তী জেলাগুলিতে, রবিবার থেকে ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনায়, সোমবার ভারী বৃষ্টির কবলে পড়বে দক্ষিণ চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর সহ ঝাড়গ্রাম, বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই। দক্ষিণ চব্বিশ পরগনায় ইতিমধ্যেই নদী তীরবর্তী এলাকার মানুষদের নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে, বিভিন্ন কোস্টাল থানার পক্ষ থেকে নদী তীরবর্তী এলাকার মানুষজনকে মাইকিং করে সতর্ক করা হচ্ছে। ঝড়খালি থানার পক্ষ থেকে উপকূলবর্তী প্রত্যেকটা মৎস্যজীবী মানুষকে জানানো যাচ্ছে, আগামী 25 তারিখ থেকে হেভি রেইনফলের বার্তা আমরা পাচ্ছি, এই জন্য কেউ সমুদ্রে বা নদীতে মাছ ধরতে যাবেন না, প্রত্যেকে সতর্ক থাকুন। প্লিজ চলুন ওদিকে, চলুন চলুন, এখন জোয়ার চলছে, জোয়ার চলছে, নামবেন না, চলুন প্লিজ চলুন ওদিকে, চলুন চলুন। আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের শক্তি সঞ্চয় করে বয়ে আসছে, তাই সমস্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে জানানো যাইতে থেকে আপনারা মৎস্য শিকারে বেরোবেন না, যারা এখনো পর্যন্ত মৎস্য শিকারে বেরিয়েছেন তাদের উপকূলে আসার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার নিয়ে আজকেই আমরা একটা মিটিং করে নিয়েছি, যেখানে প্রধান, অন্যান্য লাইন ডিপার্টমেন্ট, পুলিশ এবং NDRF-রা সবাই উপস্থিত ছিল। আমরা বলেছি 25-26-27 তারিখ এই 3 দিন আপনারা একদম অ্যালার্ট থাকবেন, অন দ্য টোয়ে থাকবেন, যখনই আমরা সতর্কবার্তা জারি করব দিন হতে রাখো, তখনই হচ্ছে কাছা বাড়ি থেকে লোকজনকে নিয়ে আপনারা পাকা বাড়িতে শিফট করে যাবেন। প্রশাসন এসে কি করবে, আমাদের বাড়িঘর দেখে নিয়ে এখানে রাস্তা থেকে ঘুরে চলে গেল। কি বলছে, কি শুনলেন? ওই এখানে বন্যা হবে, পাকা বাড়ি থেকে চলে যেতে বলছে, কাঁচা বাড়ি থেকে নদী উপকূলে থাকা, নদীর কূলে থাকা যাবে না, এইগুলা বলছে। উপকূলবর্তী এলাকায় জারি করা হয়েছে বিশেষ সতর্কতা, সুন্দরবনে যে সকল নদী বাঁধ খারাপ অবস্থায় আছে সেচ দপ্তরের পক্ষ থেকে চলছে নজরদারি, সরকারি ছুটি বাতিল করে মহকুমা জুড়ে খোলা হয়েছে কন্ট্রোল রুম, ইতিমধ্যেই কাকদ্বীপে NDRF-এর 25 জন জওয়ান মোতায়েন করা হয়েছে, সকাল থেকেই শুরু হয়েছে মক ড্রিল, আজ বিকেলের মধ্যে NDRF-এর আরও একটি দল এসে পৌঁছবে কাকদ্বীপে। তারা অবশ্যই যাবেন, যেখানে ফ্লাড শেল্টার বানানো হচ্ছে গভর্নমেন্ট তরফ থেকে, সেখানে গিয়ে আপনাদের যান আর মালের 100% আমরা বাঁচানোর জন্য তৎপর হয়ে আছি। পাথর প্রতিমা, কাকদ্বীপ, সাগরদ্বীপ, নামখানা সহ সমস্ত উপকূলবর্তী এলাকাগুলিতে ছোট ছোট দলে ভাগ হয়ে ছড়িয়ে পড়বে এই NDRF-এর টিম, খোলা হয়েছে ত্রাণ শিবির, আগাম মজুদ করা হয়েছে বিভিন্ন ত্রাণ সামগ্রী। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস পেয়ে কোমর বেঁধে নামছে নবান্ন, লালবাজারে খোলা হয়েছে ইউনিফাইড কমান্ড সেন্টার, সেখানে বিপর্যয় সামাল দেবার জন্য একসঙ্গে কাজ করবে দমকল, পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী, কলকাতা পুরসভা এবং CESC। গত নিম্নচাপের অতিবৃষ্টিতে নাজেহাল হয়েছিল দক্ষিণবঙ্গ, কলকাতা সহ দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা এখনও জলের তলায়, এরই মধ্যে আবারও আশঙ্কার বার্তা উঠে আসায় কার্যত অশনী সংকেত দেখছেন গাঙ্গেয় উপকূলবর্তীর মানুষরা। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে দীপান্বিতা দাস, পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জি এবং বিক্রম লাহার রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।